আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুবাইরুল নাসির। যদিও আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমার এক প্রশ্নটা নেই, আমার প্রশ্ন হলো, আমি বাইবেল পড়েছি কিন্তু বাইবেলের ভিতর লেখা আছে যিশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি এবং আমার পিতা আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমি পিতার ইচ্ছা পূরণ করি। এই পিতা বলতে ঈসা আলাইহিস সালাম কাকে বুঝিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি বারকাতু। ভাই একটা বাইবেল থেকে প্রশ্ন করেছেন যে জিজাস ক্রাইস্ট তথা ঈশা নবী বলেছেন যে আমি এবং আমার পিতা এক, তবে আমি আমার ইচ্ছা মতো করি না, আমার পিতার ইচ্ছে মতো করি এবং আমি সে বিচার করি, সে বিচার ঠিক, কেননা আমি আমার ইচ্ছায় চলি না, আমার পিতার ইচ্ছায় চলি। আসলে এটা আছে বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন 5:30। এখন যিশু আসলে পিতা বলতে কি বুঝিয়েছে? হিব্রু একটা ট্র্যাডিশন আছে, আমরা আল্লাহকে বলি রব, কি বলি? রব। রব মানে আল্লাহকে বোঝায় রব। আর হিব্রু একটা ট্র্যাডিশন হচ্ছে ঈশ্বরকে আল্লাহকে আব বলা, কি বলা? আব। আব মানে কি? পিতা। আর রব মানে রব প্রতিপালক। এই প্রতিপালক, বাপ প্রতিপালক কি প্রতিপালক না, কথা বলেন, বাপও প্রতিপালক, প্রতিপালক না, বাপ প্রতিপালন করেন আমাদেরকে। তো এই জন্য হিব্রু এটা সাহিত্যের ভাষা, কি ভাষা বলেন? এটা সাহিত্য, এটা যেহেতু গ্রিক এবং অ্যারামিক ভাষা আর হিব্রু ভাষা এগুলো সব আরবি সিমেটিক ভাষা, সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এখানে পিতা অর্থ এটা গডকে বোঝায়। কাকে বোঝায়, কথা বলেন? জি, সবগুলো বড় হতে জি ও ডি, গড মানে হচ্ছে ঈশ্বর। আর এটাকে ট্রান্সলেট করার সময় করে এটা ফাদার, কথা বুঝতে পারছেন? ফাদার করে মানে পিতা। পিতা বলতে তারা ঈশ্বরকে বোঝায়। এটা বিভিন্ন সাহিত্য ভাষাতে এরকমই পাওয়া যায় যে ঈশ্বরকে পিতা বলা। তবে আমাদের কোরআনে আল্লাহ বলছে রব, আল্লাহকে পিতা বলে ডাকা যাবে না। কেন? পিতা যখন বলছেন তোমার পুত্রের কথা চলে আসে, আসে কি আসে না? আর আল্লাহ বলেছে সূরা ইখলাস 1:3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কখনো জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেয় নাই। সূরা মারিয়াম 79 পরপর আল্লাহ বলেছে আল্লাহ যদি সন্তান ধারণ করবেন এটা হতো তারা আকাশ বাতাস পাহাড় পর্বত ভেঙে চৌচির হয়ে যেত। এই জন্য এখন আমাদেরকে অ্যারাবিক ট্র্যাডিশন অনুযায়ী, আরবি ভাষার সাহিত্য অনুযায়ী, ইসলামী আকাইদ অনুযায়ী আল্লাহকে আব বলা যাবে না। এটা হিব্রু ভাষা, এটা ট্র্যাডিশন ভাষা, এটা তাদের ভাষা, ভাষাটা সাহিত্য ভিন্ন থাকতেই পারে। জি আমরা প্রত্যেকটা মানুষই নিজেদেরকে জ্ঞানী হবে, আর বিশেষ করে আমি জ্ঞানের সংজ্ঞা এভাবে দেই যে যে ব্যক্তি সত্যকে স্বীকার করে, অর্থাৎ স্বীকার করে না, মেনে নেয়, তাকে আমি জ্ঞানী বলে আখ্যায়িত করি। এটা কি আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আর এখানে আমি বলতে চাইছি মেনে নেওয়া, সত্যকে মেনে নেওয়া অর্থ কোরআন হাদিসকে মেনে নেওয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাহিত্য নিয়ে কথা বলেছেন, যে কোনো একটা শব্দকে আমরা যদি বিশ্লেষণ করি যে জ্ঞানী, কে জ্ঞানী? তো ভাই বলেছেন যে মেনে নেয় যে কোনো কথা হতে পারে, সত্যকে পেয়েছে সে মেনে নিচ্ছে, এই জ্ঞানী। এটা কি অ্যাকুরেট হবে? জি ভাই, এটা একটা অর্থ, অবশ্যই এটা অবশ্যই একটা অর্থ। তবে এটাই সত্য বা হকের এটা পূর্ণ সংজ্ঞা নয়, এটা বিভিন্ন সেক্টর হতে পারে, কথা বুঝতে পারছেন? বিভিন্ন সেক্টর, সত্য এবং জ্ঞানী, একটা হক এবং একজন জ্ঞানী আলেম। আলেমকে শেখ সলে আল উসাইমিন, তার একটা বই আছে আর ওসুল মিন ইলমিল ওসুল, 7 পৃষ্ঠাতে তিনি লিখেছে যে আলেম হয় 3 ধরনের। কয় ধরনের আলেম? 3 ধরনের। এক, শুধু জ্ঞান অর্জন করেছে মানে না, কিন্তু ও জ্ঞানী আলেম। যেমন গিরিশচন্দ্র সেন, উনি জ্ঞানী, উনি আরবি ভাষা পড়ে পাণ্ডিত্য অর্জন করে কোরআনকে অনুবাদ করেছে কিন্তু সে গ্রহণ করেনি, কিন্তু এ কিন্তু একজন আলেম। সংজ্ঞার দিক থেকে কি আলেম না একজন? জ্ঞানী, অগাধ জ্ঞান আছে। ঠিক আরেকজন আছে যে জ্ঞান অর্জন করেছে কিছু সংখ্যক মানে, কিছু সংখ্যক মানে না। আরেকজন আছে যে জ্ঞান অর্জন করে সম্পূর্ণটাকে মানে। শেখ সলাল উসাইমিন ইসলামী আকিদা অনুসারে এই ব্যক্তিকে বলা হয় মূল আলেম, কে? যে জ্ঞান অনুযায়ী আমল করে, এর চেয়ে মূল আলেম। তো শেখ সলাল উসাইমিন তার রসুল মিন ইলমিল উসুলে 7 এবং 8 পৃষ্ঠাতে তিনি এই তথ্যটাই দিয়েছেন। জি, জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি কর্তৃপক্ষের কাছে অনুমতি চাচ্ছি যে আমি প্রশ্ন করব দুইটা। প্রথমটা হচ্ছে, আমি বিবিএর ছাত্র, সেই সুবাদে আমি জানি যে ব্র্যাক হচ্ছে বাংলাদেশে তথা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এনজিও প্রতিষ্ঠান, আর তার একটা শাখা হচ্ছে ব্র্যাক। তো আমাদের যে আলেম সমাজ আছে যারা বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করে, তারা একটা বিকাশ নাম্বার দিয়ে থাকে হচ্ছে দান করার জন্য। তো ব্র্যাক হচ্ছে ঠিক আছে ভাই, আমি আমি বুঝেছি বুঝেছি। থাক, প্রথম কথা হচ্ছে ভাই, এই যে আপনার বিকাশ যে সিস্টেম আছে, এই সিস্টেমের সঙ্গে জড়িত কোনো কিছুকে তিনি এটা জায়েজ না নাজায়েজ, এটা প্রশ্ন, তাই তো? প্রথম কথা আমি সম্পর্কে জানি না ভাই।
বিকাশের সিস্টেম কি আমি বলি, বুঝতে পেরেছি যে বিকাশের সিস্টেম বা আপনাদের বাংলাদেশি ব্যাংকিং সিস্টেম কি, এটা আমার জানা নেই, আর না জেনে আমি কথা উত্তর দিতে পারবো না। এটা বাংলাদেশি যেসব আলেম যারা এর সঙ্গে সম্পৃক্ত জানে যে আপনাদের বিকাশের কিভাবে টাকা আদান প্রদান করা হয়, কত পার্সেন্ট লাভ দেয়, লাভের অংশ কোথা থেকে দেয়, এই বিকাশ কোম্পানি কোন কোন জায়গাতে টাকা তারা ব্যবহার করে, কোনো তাদের হারাম কোনো ব্যবসা আছে না নেই, জি, তো এই সার্বিক বিষয়গুলো যারা এসব বাংলাদেশের যেসব আলেমরা জানে সম্পৃক্ত তাদের জিজ্ঞাসা করবেন। আমি বিকাশ সম্পর্কে অবগত নই বা বাংলাদেশি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমি অবগত নই, জানি না, এই জন্য আমি শুধু শোনার উপরে ভিত্তি করে উত্তর দিতে পারবো না। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাই প্রশ্ন করেছেন অসুস্থতার কারণে কোনো গাছ ব্যবহার করা যাবে কি না। গাছ ব্যবহার করা যায়, তবে শর্ত সাপেক্ষে। কিভাবে গাছ ব্যবহার করা যায়, যদি মনে করেন গাছের কোনো ভেষজ উদ্ভিদ যেহেতু এটা, সেহেতু এর রস, এর ফল, এর শিকড় এগুলো যদি সেবন করেন, খান বা মালিশ করেন, তবে আপনার হাড়ের কোনো ব্যথা ভালো হতে পারে বা সেবন করলে কোনো রোগ বালামশ দূর হতে পারে। তবে যে কোনো গাছের রস তার শেকড় খাওয়া এটা বৈধ। কিন্তু যদি মনে করেন অমুক গাছের গাছ যদি আমি হাতের এখানে বেঁধে রাখি এবং গায়েবী কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে আপনার কোনো উপকার করবে, যদি কোনো গাছকে গায়েবী শক্তি মাধ্যমে উপকার করতে পারে এমন বিশ্বাস করেন, তো এটা তামিমার অন্তর্ভুক্ত, এটা তাবিজের অন্তর্ভুক্ত, এটা হারাম। কিন্তু গাছের শিকড় থেকে, রস থেকে, ফল থেকে, বীজ থেকে যদি মনে করেন কোনো মেডিসিন ঔষধের কাজ হবে খাবেন, তবে এটা ঠিক আছে, কথা বুঝতে পারলেন। তবে গাছে কোনো শিকড় বা ডালপালাকে যদি মনে করেন না গায়েবী কোনো শক্তি আছে, গাছটা বেঁধে রেখেছি ভূতে আর ধরবে না, গাছটা বেঁধে রেখেছি আমার বাতের ব্যথা ভালো হয়ে যাবে, তাহলে এই গাছটা দিয়ে উপকার পাওয়া যাবে না। কেন উত্তর দিয়ে বুঝতে পারবেন। ভাই বাজারে গিয়েছেন, আপনার মাথা যন্ত্রণা করছে, একটা নাপা ট্যাবলেট দিয়েছে, কি নাপা তো আপনাদের এখানে, নাপা দিয়েছে, বা আমাদের কলকাতাতে আমরা যেগুলো খাই, যেগুলো জ্বর হলে ক্যালপল প্যারাসিটামল কেগুলো খাই, এখন ডাক্তার কাছে গিয়েছি জ্বর এসেছে একটা ওষুধ দেন, আমাকে একটা ক্যালপল দিয়েছে, আমি করেছি কি এসে হাতের মাঝাতে বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভাই কাজ হবে না, খাবে হবে না, কিন্তু খেতে হবে। তো গাছ এটা খাওয়ার জিনিস, খেয়ে যদি শিফা হয় আলহামদুলিল্লাহ, কিন্তু বেঁধে ঘুরে বেড়ানো মানে ঔষধকে বেঁধে ঘুরে বেড়াচ্ছে, কাজ হবে না, পাগল বলবে মানুষ। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফিফুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশের দুজন বিশিষ্ট বক্তা রুহুল শুনেছি, তারা বলেছেন যে একজন ব্যক্তি যদি কোনো সময় একবার জাহান্নামে ঢোকে সে কোনোদিন আর বের হবে, কিন্তু অপরপক্ষে আর একজন বক্তা বলেছেন যে একজন ব্যক্তি যদি যারা পরিমাণ ইমান নিয়ে যদি জাহান্নামে যায় খ্রিস্টানদের একইটা আছে, খ্রিস্টানরা মনে করে কোন মানুষ যদি একবার নাজাত মানে নরকে চলে যায় তাহলে তারা কখনো স্বর্গে আসতে পারবে না, এটা খ্রিস্টানদের আকীদা। আর এই আকীদা মুসলিমদের মধ্যে মুতাজিলা বলে একটা ফিরকা আছে, অনেক প্রাচীন ফিরকা, একটা মতবাদ, একটা অনেক প্রাচীন, তাদেরও এই মতেই তারা বিশ্বাসী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদা হচ্ছে মানুষ যে পাপ করেছে এই পাপের কারণে সে গুনাহ পাচ্ছে, মানুষ নেকি করছে নেকিটা বাদ যাবে না, মানুষের যদি তৌহিদ ঠিক থাকে সে একদিন না একদিন সে জান্নাতে অবশ্যই যাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষকে টোটালি নয়টা জিনিস সুপারিশ করতে হবে, কয়টা জিনিস, নয়টা জিনিস সুপারিশ করবে। আল্লাহ রাসূল তো করবেন, নবী রাসূল তো করবেন, কোরআন সুপারিশ করবে কি করবে না, কোরআনও সুপারিশ করবে, সিয়াম রোজা সুপারিশ করবে কি করবে না, করবে। যদি কোনো নেককার পরহেজগার কোনো ব্যক্তি থাকে তাকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশেই আল্লাহ সুপারিশ করার জন্য অনুমোদন দিবেন। এমনকি আপনাকে মানে কিছু কিছু জিনিস সুপারিশ করবে, নয়টা জিনিস পাওয়া যায়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তার বইয়ে একটা আছে সুপারিশের উপরে, তিনি আলোচনা করেছেন কমপক্ষে নয়টা জিনিস কিয়ামতের মাঠে মানুষকে সুপারিশ করবে। আর সুপারিশের জন্য শর্ত হচ্ছে গোনাগার বান্দা ছাড়া সুপারিশ পাবে না। কিভাবে কথা বলেন, গোনাগার বান্দার জন্য সুপারিশ দরকার, সুপারিশ কাকে করবে, মুমিন পরেজগার মোত্তাকি ব্যক্তিকে সুপারিশ করা লাগে জি না, যারা গোনাগার পাপ করেছে ভালো কাজও করেছে, পাপও করেছে ভালো কাজ করেছে, বিড়িও খেয়েছে নামাজও পড়েছে,
নামাজ মাঝে মধ্যে পড়েছে, নামাজ মাঝে মধ্যে ছেড়েছে, এদের জন্য বিশ্ব নবী সুপারিশ করবে, তবে দুটো জিনিস সেই ব্যক্তির মধ্যে থাকবে না। এক, যদি শিরিক না করে, বিদাত না করে, এই দুটো জিনিস যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শেই আল্লাহ রাসূল সুপারিশ করে। সেই ব্যক্তিকে যদি যার্রা পরিমাণে ঈমান থাকে, আল্লাহ ইনশাআল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দেবেন। এটা আহলে সুন্নাহর মতামত, এটা কেউ দ্বিমত করেনি। ওই হুজুর বা বক্তা যিনি বলেছেন, উনি সম্ভবত হাদিসকে হয়তো অস্বীকার করতে চেয়েছেন, কেন হাদিসকে অস্বীকার করলে এই মত দিচ্ছে ঠিক আছে। জি,